ধুবড়ীর হাওড়ার পার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটামারি সোনারাম হাই স্কুলে এদিন উপস্থিত হলো ধুবড়ী জেলার উপায়ুক্ত। পাটামারি সোনারাম হাই স্কুলের ছাত্রীদের বিগত দীর্ঘদিন ধরে একটি জীর্ণ কোটার অভাব ছিল এবং যদিও অবশেষে মতিরচর জেলা পরিষদের সদস্যা বেবি বেগমের নেতৃত্বে 15 ফিনান্স প্রকল্পের 5,22,000 টাকার একটি কোটা নতুন করে নির্মাণের শুভ উদ্বোধন করেন ধুবড়ী জেলার উপায়ুক্ত দিবাকর নাথের সঙ্গে মতিরচর জেলা পরিষদের সদস্য বেবি বেগম। এবং এরপর ধুবড়ী জেলা উপায়ুক্ত পাটামারি সোনারাম হাই স্কুলের ছাত্রছাত্রীদের সাথে শিক্ষা পড়া সম্পর্কে মত বিনিময় করেন। অবশেষে সেই স্কুলের শিক্ষকদের সাথে মতিরচর জেলা পরিষদের সদস্য বেবি বেগম সোনারাম হাই স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল রাখার স্ট্যান্ড না থাকায় সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আবেদন জানালেন জেলা উপায়ুক্তের কাছে। এরপর সেই উদ্বোধনী অনুষ্ঠানে বাল্যবিবাহ এবং ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নের প্রতি লক্ষ্য রেখে জেলা উপায়ুক্তের সাথে বেবি বেগম ভাষণ প্রদান করেন। অভিযন্তা দাস ডাঙরিয়া আৰু এজন এছিষ্টেণ্ট অভিযন্তা জাকির হুসেন ডাঙরিয়া, এডভোকেট অভিযন্তা মুক্তা হুসেন ডাঙরিয়া, এই স্কুলের এসএমসি প্রেসিডেন্ট মহোদয়, এই স্কুলের হেডমাস্টার আৰু এই স্কুলের গোটেই স্টাফ আৰু মোৰ মৰমৰ ছাত্র ছাত্রী সকল এই অঞ্চলের রাইজ, কথা হৈছে আজি মই এইটো মোৰ নিজ ইচ্ছাৰে ইয়াতে মোক জনাইছিল যে এটা গার্লস কমন রুম ওলাই, সেইকাৰণে গার্লস কমন রুম কমিউনিটি হল যদিও এইটো গার্লসে মানে কমন রুম হিসাবে মানে ইউজ করব। যি কি নহওক আজি ময়ো নিজেই গৌরবান্বিত করেছো যে আজি ধুবড়ী জেলা উপায়ুক্ত মহোদয় তেখেতে যে আজি নিজের সময় নষ্ট করে আমার ইয়াতে আহি এই গাঁলিয়া অঞ্চলত আহি যে আজি শুভ উদ্বোধন করেছে তার কারণে মই রাইজর প্রতিনিধি তেখেতক মই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছো। কিয়নো আমি দেখা পাইছো যেতিয়ার এই উপায়ুক্ত মহোদয় স্যারে আহিছে সকলরে মুখে মুখে শুনা পাইছো যে এই ডিসি মহোদয় সোশিয়াল মাইন্ডর হয়, গতি আমি এই অঞ্চলত পাই অন্যতে আনন্দিত হয়েছো আর সকলের হয়ে রাইজর হয়ে মই একটা কথা কব বিচাৰিছো যে যাতে এই স্কুলখনত এটা সাইকেল স্ট্যান্ড নাই, মানে ছাত্র ছাত্রী আমাক জনাইছে, সেইকাৰণে মই উপায়ুক্ত মহোদয় কব বিচাৰিছো যে আপনি যদি পারে আপনার ফান্ডর পর এখন সাইকেল স্ট্যান্ড দিলে ছাত্র ছাত্রী উপকৃত হব। আর মই এই স্কুল এসএমসি কমিটির কর্তৃপক্ষক জানাব বিচাৰিছো যে আজি যখন কাম দিয়া হল আপনাদের সুচারুভাবে করব আর পার এস্টিমেট মতে কামখিনি করব, রাইজর সহায় সহযোগিতা লব, আপনাদের গোটেখিনি যাতে ভালকে কামটি করে যাতে উপায়ুক্ত মহোদয় যে উদ্বোধন করেছে এই নামটি যাতে থাকে এখিনিকে কয়ে মই মোর বক্তব্য সামরিছো। দেবী বেগম ডাঙরিয়ানি আর স্কুলের প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, স্কুলের শিক্ষক সকল, বিভিন্ন বিভাগের বিষয়ববীয় সকল আর মোৰ মৰমৰ ছাত্র ছাত্রী সকল, তো আজি আপনাদের ওসর পাই মই সুখী হয়েছো আর এই জেপি ফান্ডরপর যে একটা কমিউনিটি হল যেটু পরবর্তী সময়ত গার্লস কমন রুম হিসাবে ইউজ করব, আই থিঙ্ক এই আমার যখন ছাত্র ছাত্রী সকল আছে ওভারঅল ডেভেলপমেন্টত সহায় করব বলে মানে ভাবছো। আর আপনাদের ইতিমধ্যে গম পাইছে যে আমার ধুবড়ী জেলাখন বিভিন্ন দিকত পিছপরা, পার্টিকুলারলি এডুকেশনের ক্ষেত্রটো অল্প পিছিয়ে পড়ে আছে, হেলথে হোক বা অন্যান্য কিছু সামাজিক দিকতো পিছিয়ে, তো পরবর্তী সময়ত আপনাদের হয়তো দেখিছে যে মই বিভিন্ন জায়গায় গৈছো আর চাইল্ড ম্যারেজ রিলেটেডও আমি বহুতখিনি অ্যাওয়ারনেস আরম্ভ করেছো আর বিভিন্ন জায়গাত আমি যা ছাত্র ছাত্রী আছে তেখেতসকলের কেরিয়ার কাউন্সিলিংয়ের উপরও ধ্যান দিছো, তো যখন ইয়াতে ছাত্র ছাত্রী আছে বা শিক্ষক সকল আছে বা অন্যান্য জনপ্রতিনিধি সকল আছে তেওঁলোকক মই এটা অনুরোধ জানাম, এই কোন জিপি হয় হারারপাড়, তো হারারপাড় গাঁও পঞ্চায়েতত যাতে কোনো ধরনের চাইল্ড ম্যারেজ নহয় তারপর ধ্যান দিব লাগে, যাতে তেনেকুৱা যদি কিবা রিপোর্ট হয় সেই বস্তুটা ইমিডিয়েটলি উদ্ধতর কর্তৃপক্ষক জানাব লাগে, আর যখন ছাত্র ছাত্রী আছে তেখেতসকলক মই অনুরোধ জানাম যে ভালকে পড়ে যাতে আর পড়ি পেলায় এই স্কুলের পর কোনোবাই স্ট্যান্ড করেছে নাই আজিলেকে, ডিস্টিংশন পাইছে, তো
আপোনালোকে আৰু কষ্ট কৰক ছাত্র ছাত্ৰীসকলে আৰু ভালকে পঢ়ক আৰু আৰু ভাল ৰিজাল্ট কৰক তো এটো 10th মেট্ৰিক হ'ব কি জানি দুদিনৰ পিছতে মেট্ৰিক পৰীক্ষা আছে তো নেক্সট ইয়াৰ তোমালোকে মেট্ৰিক পৰীক্ষা দিবা আচ্ছা এটো আৰোহণ প্ৰজেক্টত কোন আছে লৰা ছালি আৰোহণত আমি 9th কি জানিছে নি বিদ্যালয়ৰ শিক্ষকৰ সম্ভৱ मोर नाम अबुलाइस मोहम्मद नलजिम पुरजानी मैं यहाँ पाटामी सोनाराम हाईस्कुलर प्रधान शिक्षक हिसाब से दायित्व करत आज तो एक्चुअली खूब भाग्यवान और यार कारण मैं प्रथम ऐतिह्य जिला परषद सदस्य बेबी एगमक मैं धन्यवाद दी कारण जो आज बहुत दिन मूरत आम बहु पुरनिया दबी आम समस्या मैं छाली जिरणी कठार जी समस्या तो आज एखेर जी फाण दी से फाण्डर द्वारा आज आम इतना घर डि सी महोदय द्वारा उद्भवन करूँ यू आम आज खूब भल दिन आम स्कूल कारण जी आम आज बहुत पुराना समस्या आज इतना समस्या समाधान हम बोले आशा कर मैं आम स्कूल सदस्य बेगम बैदे डांगरियाणी आम स्कूल समस्या थुनमूलको कैसे अलग समय भर और सारे निश्चय उपलब्धि करे मैं कैसे और कि विशेषको सर इत शिक्षागत व्यवस्था तो इतना और उन्नत कैसे आम इण परिश्रम कर जी दिया परामर्श लगे सारे दी कैसे सार जो समय यह कैसे जो मैं और आम स्कूल खोलार समय तीन सार और वितंग भावे शैक्षिक परेश कम आलोचना कर हाँ कर निश्चय आम खूब भल लगे जो आम आरोहण जी मैं आम प्रोग्राम स्कीम आए जी जनी छाली इतना सिलेक्शन से तार धुनिया बार्ता आलाप कर तक धुनिया बुझा से आरोहण सम्पर्क बुझा से और तर मनोबल जथेष बढ़ाई दी बी मैं आज कथा बार मैं उपलब्धि कर खूब इतने भल लगे गौरव अनुभव कर खूब आनंदित कारण এইখন এখন পিছপৰা অঞ্চল বুলি আমি জানো আর কি হাওড়াপাড় আৰু মত বোধ কৰো আর কি ইয়ে প্ৰথম ডিসি ধুবুৰীৰ উপযুক্ত যিজন প্ৰথম আমাৰ ইয়াত আহি আমাৰ স্কুলত উপস্থিত হৈ আমাৰ স্কুলৰ এখন ঘৰৰ উদ্বোধন কৰিলে আমাৰ শৈক্ষিক বাতাবৰণৰ কথা আমাৰ লগত আলোচনা কৰিলে আমাৰ সমস্যাবিলাকৰ কথা তেওঁ জানিলে সেইকাৰণে আজি আমাৰ খুবেই ভাল লাগিছে আর কি